রিভাইভ রিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুক্ত বাতাসের খোঁজে। আমরা এই সিরিজটি কন্টিনিউ করে যাচ্ছি, বিশেষ করে পর্ণাসক্ত ভাইদের জন্য। তো যারা নিজেদেরকে পর্ণের মধ্যে বিলীন করে ফেলেছেন, তাদের জন্য এই চমৎকার সিরিজটি অত্যন্ত কাজে দেবে ইনশাআল্লাহ। আপনারা যারা পর্ণাসক্তি থেকে বের হয়ে আসতে চান, কাটিয়ে উঠতে চান এবং ক্ষতির হাত থেকে নিজেকে বের করে আনতে চান, তাদের জন্য এই চমৎকার সিরিজটি একটা খণ্ড মিস করে যাবেন না। প্রত্যেকটা খণ্ডে আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর, প্রতিটি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। শুরু করছি আজকের পর্ব। আমি তারাই তারাই রটিয়ে দিব। জানিস দোস্ত, কাল্লা কঠিন একটা পাপ করে ফেলেছি। রুমে কেউ ছিল না, দরজাটা বন্ধ করে অনলাইনে গিয়ে। ভাই থামুন, আর কথা বাড়াবেন না। আপনার যে পাপের কথা আল্লাহ সুবহান তাআলা ছাড়া আর কাক পক্ষেও টের পায়নি, আপনার যে পাপ মানুষের কাছ থেকে আল্লাহ সুবহান তাআলা গোপন রেখেছিলেন, সেটা আপনি নিজে সকলের সামনে প্রকাশ করে দিয়ে নিজের কি সর্বনাশ করছেন জানলে আক্ষেপে মাথার চুল একটা একটা করে ছিঁড়ে চান্দু হয়ে যেতেন, তবু আক্ষেপ ফোরাতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মত মাফ পাবে তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয়ই এ বড়ই ধৃষ্টতা যে কোনো ব্যক্তি রাতে অপরাধ করলো যা আল্লাহ সুবহান তাআলা গোপন রাখলেন, কিন্তু সে ভোর হলে বলে বেড়াতে লাগলো, হে অমুক, আমি আজ রাতে এমন এমন কর্ম করেছি। অথচ সে এমন অবস্থাতে রাত অতিবাহিত করলো যে আল্লাহ সুবহান তাআলা তার কর্ম গোপন রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহ সুবহান তাআলার পর্দা খুলে ফেললো। সহিহ আল বুখারী 5721। আরেকটি বর্ণনা অনুযায়ী আল্লাহ সুবহান তাআলা হাসরের ময়দানে ফেরেশতাদের সামনে বলবেন, যাও অমুক অমুক বান্দাকে ডেকে নিয়ে আসো। ফেরেশতাগণ বান্দাদের নিয়ে এসে আল্লাহ সুবহান তাআলার সামনে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ সুবহান তাআলা বান্দাদের বলবেন, হে আমার বান্দা, আমার কাছে এসো। বান্দা আল্লাহ সুবহান তাআলার কাছে এসে দাঁড়াবেন। আল্লাহ সুবহান তাআলা বান্দাকে আরো কাছে ডাকবেন। বান্দা আল্লাহ সুবহান তাআলার আরো কাছে গিয়ে দাঁড়াবে। এভাবে বান্দা আল্লাহ সুবহান তাআলার এত কাছে চলে যাবে যে সে নূর দ্বারা আচ্ছাদিত হয়ে যাবে। আল্লাহ সুবহান তাআলা এবং তার মাঝে শুধু একটা পর্দা থাকবে, কোনো ফেরেশতা তাকে আর দেখতে পাবে না, শুনতেও পাবে না আল্লাহ সুবহান তাআলা এবং তার বান্দার কথোপকথন। শুধু আল্লাহ সুবহান তাআলা এবং তার বান্দা। আল্লাহ সুবহান তাআলা তার বান্দাকে বলবেন, ইয়া আবেদি, দেখো তোমার আমলনামা, তুমি নিজেই দেখো পৃথিবীতে কি করে এসেছো তুমি। বান্দা তার আমল নামে চোখ বোলাবে, শুধু পাপ আর পাপ, রাশি রাশি পাপ। আল্লাহ সুবহান তাআলা বলবেন, ইয়া আবেদি, তুমি কি জানতে না তুমি গোপনে যে কাজ করো আমি সেটাও দেখতে পাই? তুমি কি জানতে না একদিন তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে? তুমি কি জানতে না একদিন আমি তোমার সব কাজের ব্যাপারে জিজ্ঞাসা করব? বান্দা উত্তর দিবে, ইয়া রব, আমি জানতাম জানতাম আমি জানতাম। আল্লাহ সুবহান তাআলা বলবেন, ফলে কেন তুমি এই কাজগুলো করেছিলে? বান্দা উত্তর দিবে, ইয়া রব, আপনার সামনে এই পাপের বোঝা নিয়ে দাঁড়িয়ে আমার বিচার করার চেয়ে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা আপনার জন্য অনেক সহজ। আল্লাহ সুবহান তাআলা বলবেন, পাতা উল্টাও, পরের পৃষ্ঠায় যাও। বান্দা পরের পাতায় গিয়ে দেখবে পুরাটাই আগের চেয়েও জঘন্য গুনাহ দ্বারা পরিপূর্ণ। এভাবে সে পুরো আমল নামার পাতা চোখ বুলাবে, প্রত্যেক পাতাতেই আগের চেয়ে আরো বেশি আরো জঘন্য গুণা দেখতে পাবে সে। বান্দা প্রচন্ড মন খারাপ করে ফেলবে, প্রচন্ড হতাশ হয়ে সে ভাববে, আমাকে আল্লাহ সুবহান তাআলা নিশ্চয়ই এখনই জাহান্নামের আগুনের গর্তে ফেলে দিবেন, আমি তো ভালো আমলও করেছিলাম কিন্তু সেগুলো আমার কাজে এলো কই, আমার পাপই আমাকে ধ্বংস করে ছাড়লো। আল্লাহ সুবহান তাআলা বান্দাকে বলবেন, ইয়া আবেদি, কেন তোমার গোপন রেখেছিলে দুনিয়ার জীবনে? বান্দা বলবে, ইয়া রব, আমি আমার পাপগুলো নিয়ে লজ্জিত ছিলাম। আল্লাহ সুবহান তাআলা বলবেন, তুমি কি দেখোনি পৃথিবীতে আমি তোমার পাপগুলো মানুষের কাছ থেকে গোপন রেখেছিলাম? এটা ছিল তোমার প্রতি আমার রহমা, আজকেও আমি তোমার পাপগুলো মানুষের কাছ থেকে গোপন রাখব। অন্য একটা বর্ণনা এসেছে, আল্লাহ সুবহান তাআলা বলবেন, দুনিয়াতে তুমি তোমার মুসলিম ভাইদের দোষ গোপন করে রাখতে, তাই আজকে আমিও তোমার দোষ গোপন রাখবো। আল্লাহ সুবহান তাআলা বান্দাদের বলবেন, এবার আমল নামার পাতা উল্টাও। আমল নামা খুলতেই বান্দার চোখ কপালে উঠে যাবে, পুরো আমল নামা জুড়েই শুধু ভালো কাজ, পাপ কাজের কোনো চিহ্ন নেই।
ফেরেশতারাও জানবে না যে আল্লাহ সুবহানাহু তাআলার বান্দার সমস্ত পাপ আমলনামা থেকে মুছে ফেলে ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, অতঃপর বান্দাকে মাফ করে দেওয়া হবে। ভাই আমার, পর্ন ভিডিও দেখা বা হস্তমৈথুন করা ছাড়তে না পারলেও চেষ্টা করুন এগুলো সবার থেকে গোপন করে রাখতে। আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া এই পাপের কোনো সাক্ষী না রাখতে। আল্লাহ সুবহানাহু তাআলা দয়া হলে তিনি হয়তো আপনার এই গোপন পাপগুলো দুনিয়াতেই গোপন রাখবেন এবং হাশরের ময়দানেও গোপন রেখে আপনাকে ক্ষমা করে দিবেন। অযথা সবাইকে বলে বেরিয়ে কেন ক্ষমা পাবার এই সুযোগটা হারাবেন? বন্ধুদের সঙ্গে একসাথে বসে পর্ন দেখে, মেয়েদের ফিগার বিশ্লেষণ করে বা কোনো কারণ ছাড়াই স্রেফ মজা করার জন্য, বন্ধুদের সঙ্গে কে কত পর্ন দেখে, কার কত গিগাবাইট কালেকশন, কে কতবার হস্তমৈথুন করে, এগুলো নিয়ে আলোচনা করে নিজেই নিজের পায়ে কুড়াল মারবেন না ভাই। একদিন আফসোস করতে হবে এসব ফান করার জন্য, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। কয়েক বছর আগে আমাদের দেশে একটি মাল্টি লেভেল বিজনেস কোম্পানি ডেস্টিনি বেশ শোরগোল ফেলে দিয়েছিল। এরা যদিও চোর বাটপার ছিল, তবে এদের মাল্টি লেভেল মার্কেটিং এর কনসেপ্টটা অসাধারণ ছিল। আপনি তাদের কোম্পানিতে যতজন লোক ঢুকাবেন, তাদের প্রত্যেকের ইনকাম থেকে আপনি কিছু কমিশন পাবেন। আপনার মাধ্যমে যদি খুব বেশি লোক তাদের কোম্পানিতে জয়েন করে, তাহলে একসময় এমন অবস্থা হবে যে কিছু না করে আপনি মাসে আরামসে কয়েক লাখ টাকা কামিয়ে ফেলবেন। বসে বসে পায়ের উপর পা তুলে শুধু খাবেন আর নাকে তেল দিয়ে ঘুমাবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সাথে বান্দার জান্নাতের বেচা কেনার ব্যবসাতেও বান্দার পাপ পুণ্যের হিসাবে অনেকটা এভাবেই করা হয়। মনে করুন, আপনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে হেদায়েত দান করলেন, তারপর সেই ব্যক্তি যা যা নেকামল করবেন সেখান থেকে আপনার সওয়াবের অ্যাকাউন্টে বেশ কিছু সওয়াব যোগ হয়ে যাবে। আমলকারী ব্যক্তিও তার আমলের পূর্ণ সওয়াব পাবেন, তার ভাগের সওয়াবে বিন্দুমাত্র কমবে না। আবার আপনার কারণে কোনো ব্যক্তি যদি পাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু তাআলার অবাধ্যতা করে, তাহলে সেই পাপ কাজের জন্য সে ব্যক্তি তো শাস্তি পাবেই, সেই সাথে আপনাকেও শাস্তি ভাগাভাগি করে নিতে হবে। হাদিসে এরকম বর্ণনা এসেছে, যদি কোনো ব্যক্তি কোনো ভালো পথে আহ্বান করে, তবে যত মানুষ তার অনুসরণ করবে, তার সকলের পুরস্কারে সমপরিমাণ পুরস্কার সে ব্যক্তি লাভ করবে, এতে তার অনুসরণকারীদের পুরস্কারের কোনো ঘাটতি হবে না। আর যদি কোনো ব্যক্তি কোনো বিভ্রান্তির দিকে আহ্বান করে, তবে যত মানুষ তার অনুসরণ করবে, তাদের সকলের পাপের সমপরিমাণ পাপ সে ব্যক্তি লাভ করবে, এতে অনুসরণকারীর পাপের কোনো ঘাটতি হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছেন কোরআনে, আমরা যেন পাপ কাজে একে অন্যকে সাহায্য না করি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, তোমরা সৎকর্ম এবং তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সাহায্য করবে, পাপ এবং সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করবে না। সূরা মাঈদা আয়াত 5। ভাই আমার, আপনার নিজের লাইফস্টাইল সম্পর্কে একটু চিন্তা করে দেখুন, কিভাবে পদে পদে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ অমান্য করে চলেছেন, জেনে অথবা না জেনে বন্ধুদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন, বন্ধুদের হার্ড ডিস্ক পর্ন ভিডিও দিয়ে বোঝাই করে দিচ্ছেন, তাদের সঙ্গে পর্ন ভিডিওর লিঙ্ক শেয়ার করছেন, আইটেম গার্লদের নিয়ে ক্লাসে মেয়েদের নিয়ে রসালো আলোচনা করে তাদের মন বিষাক্ত করে দিচ্ছেন। বুকে হাতে রেখে আজ একটা প্রশ্ন করুন তো নিজেকে, আপনি যে বন্ধুদের মাঝে এভাবে অশ্লীল জিনিসপত্র ছড়িয়ে দিচ্ছেন, এতে আপনার কি লাভ হচ্ছে? সিরিয়াসলি, কি লাভ হচ্ছে আপনার? আপনি নিজে যখন ওইসব জিনিস দেখছেন, তখন নিজে খুব বড় ধরনের পাপ করছেন, কিন্তু আদিম মজাটাও পাচ্ছেন। কিন্তু আপনার সাপ্লাই করা পর্ন ভিডিও দেখে আপনার বন্ধু বান্ধবরা যখন তাদের লালসা মেটাচ্ছে, তখন আপনার কি লাভ হচ্ছে? কোনো লাভই হচ্ছে না। কিন্তু আপনাকে কাঁধে নিতে হচ্ছে আপনার বন্ধুর করা পাপের ভারও। আপনার বন্ধুদের কাছ থেকে, যতজনের কাছ থেকে আপনার দেওয়া পর্ন ভিডিও বা আইটেম সং ছড়িয়ে পড়বে এবং যতজন যতবার তা দেখবে, মজা নেবে, আপনার অ্যাকাউন্টে তাদের করা পাপের ভাগ যোগ হতেই থাকবে। আপনি মজা টজা কিছুই পেলেন না, কিন্তু বিচারের দিন দেখা যাবে পাহাড় পরিমাণ পাপের মালিক হয়ে বসে আছেন, কেমন লাগবে তখন? এটা কি পাগলামি না? নিজের পায়ে নিজেই কুড়াল মারা না? একবার চিন্তা করুন তো, পৃথিবীতে শত শত গিগাবাইট পর্ন ছড়িয়ে দিয়ে দুম করে একদিন মারা গেলেন, তখন কি হবে আপনার? কবরে গিয়েও পাপ কামাতে থাকবেন? এরকম পাগলামি করার কোনো মানে আছে? দুনিয়ার জীবন তো একটাই, তাই না? একে নিয়ে জুয়া খেলার কোনো মানে হয় না। আপনি নিজে পর্ন ভিডিও দেখা ছাড়তে পারছেন না, চোখের হেফাজত করতে পারছেন না, ভালো কথা, নিজে নিজে দেখুন, মজা নিন আর পাপ কামাতে থাকুন নিজ দায়িত্বে। কিন্তু
ভুলেও এমন কোনো কাজ করবেন না যাতে আপনার বন্ধু বান্ধব আপনার চারপাশের সমাজের মানুষগুলোর মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। খুব সাবধান, ফেসবুকের কোনো একটা পোস্টে আপনার করা একটি ক্লিক বা কমেন্ট অথবা আপনার কোনো শেয়ার দেওয়া লিঙ্কের মাধ্যমে হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষগুলোর মাঝে ছড়িয়ে পড়তে পারে অশ্লীলতা। এই ব্যাপারগুলো নিয়ে সাবধান হওয়া জরুরি। অনেক মেয়েরাই ফেসবুকে নিজেদের ছবি দেন, আপনারা হয়তো তেমন কিছু না ভেবে এসব ছবি আপলোড করেন, অথচ আপনাদের এসব ছবি এক একটা ছোট ছোট অঙ্গার যেটা আস্তে আস্তে বড় হয়ে একসময় পুড়িয়ে দিতে পারে যে কোনো বিশাল বন। আপনার ছবি দেখে যতজন ফিতনায় পড়বে, যতজন পাপে জড়াবে, ততজনের পাপের ভাগিদার আপনাকেও হতে হবে। কি দরকার ফেসবুকে ছবি দিয়ে, কি দরকার বোন? স্মরণ রেখো, স্মরণ রেখো, যারা কামনা করে মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসার হোক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা নূর 19। আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্ব। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।